এটা হচ্ছে যে প্রতিটি কলাম ঢালাইয়ে কি পরিমাণ ইট বালি সিমেন্টের প্রয়োজন হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। প্রতিটি কলাম ঢালাইয়ে কি পরিমাণ ইট বালি সিমেন্টের প্রয়োজন হয় সেটা দেখানোর চেষ্টা করব। মনে করি আপনি যে বাইডের কলামটা হিসাব করতে চাচ্ছেন সেটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম, কিন্তু কলামের হাইট 9 ফিট, যেহেতু বিমের তলাবন্ধিত কলাম হয় সে হাইট হচ্ছে 9 ফিট। এটা অনেক ক্ষেত্রে 8.5 ফিটও হইতে পারে, 8 ফিটও হইতে পারে, কিন্তু আমি অ্যাভারেজ ধরলাম 9 ফিট। তাহলে আমি এখন বের করব যে এই কলামটার সাইজটা বের করি, 10 ইঞ্চি গুণ 12 ইঞ্চি গুণ 9 ফিট দিলে 7.5 CFT হয়, 7.5 CFT হয়। তাহলে আমাদের প্রতিটি কলামের জন্য ইট লাগবে 85টি, সিমেন্ট লাগবে 1.35 ব্যাগ, মানে শোয়া ব্যাগের একটু বেশি, বালি লাগবে 3.375 CFT। আমি আবারও বলছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলামের জন্য ইট লাগবে 85টি, সিমেন্ট লাগবে 1.35 ব্যাগ, বালি লাগবে 3.375 CFT। আর মনে করি যে আপনার যদি এর একটা বাড়িতে 15টি কলাম থাকে, আপনি বাড়িতে যে বাড়িতে করতে চাচ্ছেন তাদের 15টি কলাম আছে, সেক্ষেত্রে আপনি কতগুলো ইট কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা হিসাব বের করার জন্য আপনি এভাবে আসতে পারেন। যেহেতু আমি একটা কলামের জন্য 85 ব্যাগ লাগবে, তাহলে 15 দিয়ে গুণ দিলে একটা কলামের জন্য 85টি ইট লাগছে, তাহলে 15 দিয়ে গুণ দিলে তাহলে 15টা কলামে 1275টি ইট লাগবে। সিমেন্ট যদি হয় একটার জন্য যদি 1.35 হয়, তাহলে এটাকে 1.35 একে আমি যদি 15 দিয়ে গুণ দিই তাহলে 20 ব্যাগ হচ্ছে। বালি ওরকম 3.375 একে যদি আমি 15 দিয়ে গুণ দিই তাহলে 50 ফুট CFT বালি লাগবে। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আমাদের হচ্ছে হিসাব। তো দশম মডেলে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের নামমাত্র টাকায় বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783 এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, মোবাইল নাম্বার 01783906912। আর এই ভিডিওটি যদি সামান্য আপনি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক দেবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।